আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসুন্না ফাউন্ডেশনের দেশব্যাপী বৃক্ষরোপণ 2023 কার্যক্রমের শুভ উদ্বোধন করার তৌফিক দিয়েছেন। আজকে আমরা 2023 সনে দেশের বিভিন্ন জেলায় 1 লক্ষ বৃক্ষরোপণের যে পরিকল্পনার কথা আগে জানিয়েছিলাম, আজকে সেটির বাস্তবায়ন শুরু হলো। কুমিল্লার দেবিদ্বারে এবিএম গোলাম মোস্তফা কলেজ মাঠে আমরা কলেজের শিক্ষার্থী বন্ধুদের হাতে আজ সিডলেস লেবু এবং থাই পেয়ারা এবং আম্রপালি জাতের আম, এই তিনটি চারা আমরা আজ তুলে দিচ্ছি শিক্ষার্থীদের হাতে। সবাইকে দুটি করে চারা দেওয়া হচ্ছে, তিন জাতের মোট। এবং ইনশাআল্লাহ যথারীতি অত্র কলেজের আমাদের ছাত্রীবন যারা আছেন তাদের জন্য ইনশাআল্লাহ গাছের চারা থাকছে, তারাও গাছের চারা পাবেন এবং নিয়ে যাবেন। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে, বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন সভাপতি হিসাবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মামুন স্যার, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ আমার ডানে বামে, উপস্থিত আছেন আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সাব্বির আহমদ, এবং উপস্থিত আছেন আমাদের মাদ্রাসাতে সুন্না কুমিল্লা শাখার সম্মানিত মুরব্বি জনাব সরকার সাহেব আমার বামে। এছাড়া আলহামদুলিল্লাহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সবাইকে যে আলহামদুলিল্লাহ আমাদের আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে থাকি, এবং আমরা সাধারণত চেষ্টা করে থাকি ফলজ গাছ দেওয়ার জন্য, যে গাছগুলোর যে গাছগুলো থেকে আমাদের খাদ্য যেমন উৎপাদন হবে ঠিক একইভাবে অক্সিজেন আমরা পাব, সেখান থেকে আমাদের পরিবেশের পরিবেশ রক্ষা হবে, পরিবেশের ভারসাম্যতা আসবে। এই একাধিক কার্যক্রম একটি কর্মসূচির মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি এবং একাধিক উপকারিতা পেয়ে থাকি। আর আমাদের মধ্যে বেশিরভাগই মুসলিম, অন্য ধর্মাবলম্বী কেউ শিক্ষার্থী থাকতে পারেন এবং তারাও বৃক্ষরোপণ করবেন এবং তারাও আমাদের গাছের চারা নিয়ে যাবেন, সেটা আমাদের আশাবাদ। আর এজ এ মুসলিম আমাদের একটা কথা জানা থাকা দরকার, গাছ লাগানো কিন্তু একটা ইবাদত। আমরা অনেকে হয়তো জেনে থাকবো গাছ রোপণ করা এটা কিন্তু একটা সওয়াবের কাজ। আমরা নামাজ পড়লে যেরকম সওয়াব পাই, রোজা রাখলে যেরকম সওয়াব পাই, আল্লাহর প্রশংসা করলে, গুণকীর্তন করলে, তাসবিহ তেলাওয়াত করলে যেরকম সওয়াব পাই, ঠিক একইভাবে আমরা যদি গাছ লাগাই আমাদের কিন্তু সওয়াব হবে। আজকে এই কলেজের আশপাশে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি, অনেক বড় বড় গাছ আছে, অনেক গাছ আছে যে গাছগুলো যিনি রোপণ করেছেন হয়তো তিনি দুনিয়াতে নেই, হতে পারে না, এমন হতে পারে অনেক পুরাতন গাছ যিনি রোপণ করেছেন তিনি চলে গেছেন কিন্তু গাছটা এখনো থেকে গেছে। এই গাছের অক্সিজেন, এই গাছের ফল ফসল থেকে আমরা উপকৃত হচ্ছি, পশু পাখি উপকৃত হচ্ছে, কীট পতঙ্গ উপকৃত হচ্ছে, তো এই সওয়াব কিন্তু তিনি পেতে থাকবেন যদি তিনি এই বৃক্ষরোপণটা করে থাকেন আল্লাহকে খুশি করবার জন্য। আমি আমার সময় তো শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে চাই, যখন গাছ লাগাবো আমরা, আমাদের উদ্দেশ্য হবে যে আমি এই গাছটা লাগাচ্ছি, এর মাধ্যমে আমি উপকৃত হব, ফল ফসল পাবো, ছায়া পাবো, আলো এবং অক্সিজেন পাবো, পাশাপাশি এর মাধ্যমে আমি সওয়াব পাবো, আমার অ্যাকাউন্টে সওয়াব লেখা হবে, এই উদ্দেশ্য থাকবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমি যদি এই উদ্দেশ্যে বৃক্ষরোপণ করি, অর্থাৎ গাছটা যদি এই উদ্দেশ্যে লাগাই যে এর মাধ্যমে আমি সওয়াব পাবো, তো একটা গাছ কিয়ামতের ময়দানে আমার নাজাতের উসিলা হতে পারে। আপনারা অনেকে একটা হাদিস শুনে থাকবেন, হাদিসটি আমি যে কোনো একটা টেলিভিশন প্রোগ্রামে বলার পর একজন পরিবেশবিদ বাংলাদেশের প্রথম সারির, নাম বললে আপনারা সবাই চিনবেন, তিনি আমাকে বললেন যে আমি নিজে মুসলমানের সন্তান, মুসলমান, আমি নিজেও জানতাম না যে আমার নবী গাছ লাগানোর ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন। হাদিসটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার গাছের যদি তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে আর এদিকে তুমি দেখতে পাও ইসরাফিল আলাইহিসসালাম ফেরেশতা যিনি মহাপ্রলয় সৃষ্টি করবার দায়িত্বে নিয়োজিত, আল্লাহর অর্ডার পেয়ে তিনি মহাপ্রলয়ের জন্য ফু দিয়েছেন, সৃষ্টি পেয়েছেন, সিঙ্গা ফুৎকার দিয়েছেন, এখন মহাপ্রলয় হবে, সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এটা যদি তুমি দেখতে পাও তারপরও তোমার হাতে থাকা গাছের চারাটা তুমি লাগিয়ে ফেলো, তুমি এই চিন্তা করার দরকার নেই যে মহাপ্রলয় হয়ে সব তো ধ্বংস হয়ে যাবে, এই গাছের চারা লাগে লাভ কি হবে, এই চিন্তা না করে তুমি গাছের চারাটা রোপণ করে ফেলবে, বিকজ তোমার এই যে গাছের চারা রোপণ করা হলো এর মধ্য দিয়ে তুমি তোমার চেষ্টাটা তুমি করলে এর মাধ্যমে তুমি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবে। তার মানে মহাপ্রলয় হোক তারপর আমার গাছের চারা লাগানো বন্ধ হবে না, এমনকি এই গাছ লাগানোর পরে যদি গাছটা মারাও যায়, গরু ছাগল খেয়ে ফেললো, বা কোনো কারণে এটা মহিরুহ বা বড় কোনো গাছে পরিণত হলো না,
কিন্তু আমি যে সওয়াবের উদ্দেশ্যে লাগিয়েছি আমার চেষ্টাটুকু করেছি এটা কখনো বৃথা যাবে না এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই এই গাছ পরম যত্ন সহকারে আপনারা নিয়ে যাবেন এবং পরম যত্ন সহকারে লাগাবেন এই গাছ এটাকে আপনি আপনার নিজের সন্তানের মতো নিজের পরিবারের সদস্যের মতো করে তাকে পরিচর্যা করে বেড়ে তোলার চেষ্টা করবেন একটা বেড়া দেওয়ার চেষ্টা করবেন যাতে করে গরু বা ছাগল কোনো কিছুতে এই গাছ খেয়ে না ফেলে এবং সেটাকে যদি একটু বড় করে তুলতে পারেন আমরা আপনাদেরকে জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশনের পেজে আপনারা ইনবক্সে বিভিন্নভাবে এই গাছের পরিচর্যা করে যদি আপনি ছবি তুলে পাঠাতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনার সাথে চেষ্টা করব যোগাযোগ করবার হয়তো কোন কারণে আমাদের যদি চোখ এড়িয়ে যায় ভিন্ন কথা বাকি আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করবার এবং আপনাকে আমরা প্রণোদনা দিতে চাই আপনি যদি চান যে আমাকে আরো 10টা 20টা 50টা গাছ দেন আরো উন্নত জাতের গাছ দেন আরো দামি গাছ দেন আমরা কিন্তু দেব এবং শেষে আপনাদেরকে জানিয়ে রাখি এবছর আমরা টিস্যু কালচার খেজুর গাছ লাগিয়েছি সেটা আমাদের কুমিল্লা মাদ্রাসা ব্রাঞ্চে এবং এই খেজুর গাছের চারা এক একটা চারা কিন্তু অনেক টাকা দাম 10000 টাকা পর্যন্ত এক একটা চারার দাম হয় একটা গাছে যে পরিমাণ খেজুর হবে কাঁচা খেজুর আমরা অনেকে পাই বাজারে আজকাল কাঁচা খেজুরের যে দাম এই খেজুর এমনকি বাংলাদেশে যে পরিমাণ খেজুর আমদানি করতে হয় এর জন্য আমাদের যে রিজার্ভ থেকে যে পরিমাণ ডলার ব্যয় হয় আমরা যদি খেজুর উৎপাদন করতে পারি বিকল্প খাদ্য ব্যবস্থা হতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের মানুষের বিকল্প খাদ্য ব্যবস্থার জন্য খেজুরের বিকল্প নাই খেজুর সবচেয়ে উত্তম বিকল্প খাদ্য আমরা জানি বছরকে বছর মাসকে মাস রেখে খাওয়া যায় এবং সামান্য কয়েকটা খেজুর একটা মানুষের একবেলা খাবারের কাজ দেয় তো সেই খেজুরের গাছ অনেক দামি আমরা সেটা ইনশাআল্লাহ দেব কিন্তু আপনি এই গাছ পরিচর্যা করে আপনি আমাদেরকে জানাবেন অথবা আমাদেরকে জানাতে না পারলেন আল্লাহ তো দেখছেন আল্লাহ আপনাকে সওয়াব দিবেন অতএব আমার অনুরোধ থাকবে গাছগুলো আমরা সবাই যত্ন নেব ঠিক আছে তো ইনশাআল্লাহ কেউ অবহেলা করব না অযত্ন করব না ফেলে রাখবো না আপনি মনে রাখবেন বান্দার কোন আমল দিয়ে আল্লাহ তাআলা খুশি হবেন এবং জান্নাত দিবেন দুনিয়াতে আপনাকে উন্নতি দিবেন আমরা কেউ বলতে পারি না অতএব আমাদের চেষ্টা থাকবে যে আমরা এই গাছগুলোকে পরিচর্যা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোনো গাছ লাগায় সে গাছ থেকে কোনো পশু পাখি প্রাণী এমনকি কীট পতঙ্গ যদি খায় তাহলে এর মাধ্যমে তারা যে খেলো এর মাধ্যমে যে গাছটা রোপণ করেছে পরিচর্যা করেছে সে কিন্তু সওয়াব পাবে অতএব আমরা পানি দিয়ে পরিচর্যা করে গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি খুব বেশি পারি না তারপর আমি নিজে যেখানে থাকি সেখানে পার চেষ্টা করি গাছে একটু পানি দেওয়ার একটু গাছটা দেখার একটু যত্ন নেওয়ার এটা আমাদের কর্তব্যের অংশ এটা আমাদের দায়িত্বের অংশ এই দেশকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবার জন্য অপরিকল্পিত নগরায়ন সহ নানান বিষয় সেগুলো যেরকম আমাদের দায়ী ঠিক একইভাবে আমরা বৃক্ষরোপণ করি না আমাদের সবুজায়নের জন্য প্রচেষ্টা আমরা চালাই না সেটারও কিন্তু দায় কম না আপনারা কলেজ ছাত্র হিসাবে আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনারা অন্যদেরকে দেখাবেন প্রদর্শন করবেন এবং এটা একটা দাওয়া আচ্ছা আপনি যদি চান যে আজকে আমি 200 কীট পতঙ্গ বা পোকা মাকড়কে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবো কাজটা কি খুব সহজ বলেন এই এলাকার কোন মান্যগণ্য ব্যক্তি আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার অথবা প্রিন্সিপাল স্যার আজকে অন্য প্রোগ্রামে আছেন স্যাররা যদি চিন্তা করেন যে আমাদের কলেজের তরফ থেকে আমরা 10000 পোকা মাকড়কে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবো আজকে কাজটা কি সহজ না ডিফিকাল্ট অনেক কঠিন কাজ না এই পোকা মাকড় দাওয়াত দিবেন কোথায় এদের পোস্ট অফিস কোথায় আনবেন কিভাবে খাওয়াবেন কি কিন্তু খুব সহজ একটা পদ্ধতি হলো এই যে গাছ লাগাচ্ছেন আপনি আপনি যদি অনেকগুলো গাছ লাগান এই গাছ থেকে বহু পোকা মাকড়ের খাবারের ব্যবস্থা হবে আপনি বহু পোকা মাকড়কে অনেক বেলা খাবারের ব্যবস্থা করলেন একটা গাছের মাধ্যমে আমি কি বুঝাতে পেরেছি অতএব আমি অনুরোধ করব যে আপনারা সবাই গাছ লাগানোর পরে যত্নশীল হবেন এবং আপনি যদি ডিমান্ড করেন যে আমি আপনাদের ফাউন্ডেশনের গাছ লাগিয়েছি সেটা এই পর্যায়ে এসেছে ফল ধরেছে অথবা এ পর্যায়ে গেছে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ধাপে আপনি আরো গাছ চান আপনি আরো রেকমেন্ড করেন আপনার এলাকাতে আমরা আসুনা ফাউন্ডেশন আরো ব্যাপক কাজ করতে চাই আজকে প্রথম আমরা হয়তো আসলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ব্যাপকভাবে কাজ করব আমি আশা করছি আপনারা কোঅপারেশন করবেন এবং সহযোগিতা করবেন আমার বোনরা যারা আছেন শিক্ষার্থী বোনরা ছাত্রী বোনরা তারাও গাছ নিয়ে যাবেন লাগাবেন সাদদেরকে আমরা বলবো যে আপনারাও গাছ লাগাবেন গাছ আমাদের সবাইকে লাগাইতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে গাছ লাগিয়েছেন নিজের হাতে গাছ লাগিয়েছেন তিনি যদি গাছ লাগাতে পারেন তো আমি কে আপনি কে আমরা তো অবশ্যই আমাদের গাছ লাগানো উচিত আমরা সবাই বৃক্ষরোপণ করব এবং শুধু রোপণ করে দায় সারা নয় রোপণ করার পর যাতে এটা গরু ছাগলের খাবারে পরিণত না হয় সেজন্য একটু
খাঁচা দিয়ে একটু কিছু দিয়ে এটাকে আড়াল করার চেষ্টা করব এবং পানি দিয়ে যত্ন করব ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এটা টেকসই একটা পর্যায়ে চলে যাবে এবং এর মাধ্যমে রানা জাতের উসিলা হতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আপনাদের কাছে আমরা দোয়া চাই সেই সাথে অনলাইনে যারা আমাদেরকে দেখছেন সেই সকল ভাই বোনদের কাছে আমরা দোয়া চাই আর সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ এর যে ঘোষণা আমরা এবার দিয়েছি 1 লক্ষ গাছ আমরা সারা দেশে লাগাবো ফলস গাছ এবং এই গাছগুলো ব্র্যাক নার্সারি থেকে এবং ভালো নার্সারি থেকে নেওয়া যেগুলো আলহামদুলিল্লাহ অথেন্টিক এবং আপনার নির্ভরযোগ্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা এগুলোকে বড় করে তুলেছে অর্থাৎ কোন প্রকার যাতে করে আমরা যা বলছি তার ব্যতিক্রম যেন না হয় আলহামদুলিল্লাহ তো বৃক্ষরোপণ প্রকল্পে যারা অংশগ্রহণ করতে চান তারা সুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের ঘোষণা দেওয়া আছে তার মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন আর সবচেয়ে বড় চাওয়া হবে আপনাদের কাছে আপনারা প্রতিটা গাছের যত্ন নেবেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই আবেদন আপনাদের কাছে রেখে গেলাম যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন পরবর্তীতে আবারও কখনো দেখা হবে জাযাকুমুল্লাহ খাইর সাদদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা কোঅপারেশন করেছেন সহযোগিতা করেছেন আমাদের সরকার সাহেব সহ আর যারা আছেন আমি সবার কাছে শুকরিয়া জানাচ্ছি জাযাকুমুল্লাহ খাইর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম